শুভ দুপুর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার শফিকুল ইসলাম সরকার। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে ডেভিড রোর সাথে অ্যাটেন্ড করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের বাঁকাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের মধ্যে আপনি একজন আলোকিত এবং কিংবদন্তি একজন প্রধান শিক্ষক হিসাবে আছেন। তো সেই সুবাদে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম আছেন এখানে, জীবনসা খানম সহকারী প্রধান শিক্ষিকা, এবং আছেন মুজিবুর রহমান স্যার, উনি হচ্ছেন আমাদের গেম টিচার। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ডেভিড রোর আপনাদেরকে পাওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে। সর্বপ্রথম স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আমাদের বাঁকাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের মধ্যে আপনি প্রধান শিক্ষক হিসাবে আছেন, তো সেক্ষেত্রে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা একটু তুলে ধরবেন। সম্মানিত স্যার ধন্যবাদ। আমি প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি 2014 সালে 18ই জুন। তার আগে আমি এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই স্কুলে ছিলাম, আমাদের স্কুল, যার জন্য বিভিন্ন সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তারপর সর্বোপরি প্রধান শিক্ষক হিসেবে আমি এখানে যোগদান করতে পেরে আমি আনন্দিত এবং খুশি। পাশাপাশি আমার বিগত দিনে যে সমস্ত স্বপ্ন ছিল, যে আমার ভিতরে সুপ্ত চিন্তাভাবনা ছিল, সেগুলো বাস্তবায়ন করার জন্য আমার জন্য আমার সহকর্মী এবং আমি সেভাবে উদ্যোগী হয়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং করতে পারতেছি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনাকে একজন আলোকিত প্রধান শিক্ষক হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা আপনি হাঁটিয়ে পাপা করে আজকে এই প্ল্যাটফর্মে বসছেন, ফাউন্ডার হিসাবে প্রথম আসছেন শিক্ষক হিসাবে, তারপরে হাঁটিয়ে পাপা করে আপনি 2014 সালে আপনি প্রধান শিক্ষক হয়েছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে একজন আলোকিত এবং কিংবদন্তি প্রধান শিক্ষক হিসাবে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মূল টপিকটা তুলে ধরার জন্য। পরবর্তীতে স্যার আমি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল জানতে চাচ্ছি, আমি সাংবাদিক ফরহাদ ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন শিক্ষার্থী, অভিভাবক এবং প্যারেন্টস, টিচারদের কী ধরনের ভূমিকা থাকলে একটা আউটপুট আসবে, ভালো রেজাল্ট করতে পারবে শিক্ষার্থী, সেই বিষয়ে একটু আলোচনা করবেন আমার টেবিল সাথে। শ্রদ্ধেয় স্যার জনাব শফিকুল ইসলাম সরকার। যে কোনো শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য বিদ্যালয় তথা শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থী নিজের, এখানে বিদ্যালয় তাকে শুধু বিভিন্ন রাস্তাঘাট পথগুলো দেখাবে এবং বিভিন্ন গাইডলাইন দেবে, বাস্তবায়ন করবে শিক্ষার্থী এবং অভিভাবক সেগুলো তাকে প্যাট্রনাইজ করবে। তো সেই লক্ষ্যে আমরা প্রায়শই শিক্ষার্থী এবং অভিভাবক নিয়ে বিভিন্ন সমাবেশ করি, শ্রেণীবারি, এবং আমরা এই কাজ করতে গিয়ে কিছু সফলতা পেয়েছি। তো যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা হলো একটা মফস্বল এলাকার প্রতিষ্ঠান, এখানের গার্জিয়ান অতটা সচেতন না, তারপরেও তাদেরকে সচেতন করে তোলার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, এবং সেই দিকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে যাতে অভিভাবক আরও সম্পৃক্ত করতে পারি, পাশাপাশি শিক্ষার্থীদেরকেও আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি। এখানে বর্তমানে সামাজিক অনেক প্রতিবন্ধকতা আছে, এই যে ধরেন মোবাইল সংস্কৃতি বা নানা রকম ইয়ের কারণে, তারপরও আমরা আমাদের চেষ্টাতে কোনো অংশে পিছিয়ে নেই। আমি এবং আমার শিক্ষক মণ্ডলীর পাশাপাশি আমাদের পরিচালনা পরিষদ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেন, আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি বিদ্যালয়ের সুনাম সুখ্যাতি বজায় রাখার জন্য। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি প্রথমে একটি চতুর্ভুজের সাথে আপনি জিনিসটা তুলনা করেছেন, চারটি বাহু দ্বারা যেভাবে সীমাবদ্ধ একটি চতুর্ভুজ তৈরি হয়, প্রথমে আপনি এখানে আমাদের ম্যানেজিং কমিটির কথা তুলে ধরেছেন এবং আমাদের প্যারেন্টসদের কথা তুলে ধরেছেন এবং আমাদের স্টুডেন্ট এবং টিচারদের কথা, তো সেক্ষেত্রে আমি বলবো যে সম্রাট নেপোলিয়ান একটি কথা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। সেই সুবাদে আজকে আপনাকে আলোকিত ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি প্রধান শিক্ষক হিসাবে, আপনার গর্ভধারণী মাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই শোকের মাসে, কেননা একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্যারেন্টসের ভূমিকা থাকতে হবে। যে কথাটা আপনি, আমি টেবিল শুরু হওয়ার আগেই আপনি কনসেপ্টগুলি স্টুডেন্টের সাথে আপনি মিট করতেছিলেন, যে জিনিসটা যে একটা স্টুডেন্ট কখন আসলো, কখন গেল, তারপরে খেলার মাঠে কখন গেল, তারপর ফিরল, বা যে কোনো ইয়ের সাথে কোনো কনজেস্টেড হয়েছে কিনা, ওই জিনিসগুলি যদি একটু লোকআউটে করে, এবং সিডাব্লিউ এবং এইচডাব্লিউ যেগুলি দিচ্ছে টিচার সেগুলি নিয়মিত পাঠদান করা, আর এটা হচ্ছে যে গ্রন্থগত বিদ্যার পরাস্ত ধন নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন,
আর শিক্ষার্থীর সেরকম অ্যাচিভমেন্টটা থাকতে হবে, পুরোপুরি গোলটা থাকতে হবে। এবং আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ম্যানেজিং কমিটির মিলে, এই চারের সমন্বয় মিলে আপনি যে কনসেপ্টটা তুলে ধরেছেন, আমরা এইভাবে একজন আলোকিত শিক্ষার্থী তৈরি করতে পারবো। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে পরবর্তীতে স্যার একটু জানতে চাচ্ছি আপনি বাল্যজীবন এবং শিক্ষা জীবনটা কীভাবে কেটেছেন, সে কথাটা একটু তুলে ধরবেন। শ্রদ্ধেয় স্যার শফিকুর রহমান ইসলাম সরকার, বাগড়াবাদ গায়ে সাদর বিশ্ববিদ্যালয়। আমি আসলে আমার জন্ম চাঁদপুর ডিস্ট্রিক্টের কচুয়া উপজেলায়। তা আমার বাল্যকালে আসলে আমি গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, পরবর্তীতে আমি কলেজ জীবনে কুষ্টিয়া গভর্নমেন্ট সরকারি মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে মাস্টার্স অনার্স মাস্টার করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএড ডিগ্রি ডিফিনেট এবং এমএড ডিগ্রি সমাপ্ত করেছি। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে স্যার আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পল্লী কবি জসীমউদ্দিন তার নকশিকাতা মাঠের মধ্যে বলেছেন, ব্ল্যাক আউট, কাম ডাউন, অর্থাৎ প্রতিটা ফরকে ফরকের জীবন কাহিনী তুলে ধরেছেন আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। তদ্রূপভাবে আপনি জীবন কাহিনীটা যেভাবে তুলে ধরেছেন, প্রতিটা ফরকে ফরকে আপনার জীবন কাঁথাটা আসছে। লাস্টে জিপেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আলোকিত মানুষ হিসাবে এবং কুমিল্লাতে আপনি কিংবদন্তি হিসাবে আমাদের বাগড়াবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হিসাবে যেই টপিকসটা তুলে ধরেছেন আপনি ভালো জীবন ও শিক্ষা জীবন, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি টেবিটর শোয়ে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য পুত্র আইটি সেকশন উপদেষ্টা সজীব আজিজ জয় এবং আমাদের কুমিল্লা গণমানুষের নেতা তিনবার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাদিন বাহার একটি কথা বলেছেন, ডিজিটাল করার ক্ষেত্রে কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ, এই যে একটা কনসেপ্ট। এবং ডিজিটাল বাংলাদেশের আমরা আপনার ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা নিম্নয় থেকে স্বল্পায় দেশে রূপান্তরিত হয়েছি, ভিশন পয়েন্ট ওয়ান টু 41 সামনে রেখে আমরা 18 সালে অলরেডি 70% করতে পেরেছি। আমার দেখে আলোকিত মানুষ হিসেবে একজন প্রধান শিক্ষক হিসাবে শ্রদ্ধেয় স্যার শফিকুল ইসলাম স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশের ভিশন 2021-এর যে সমস্ত অ্যাডভান্টেজটুকু আমরা শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে অল ওভার পদ্ধতির মধ্যে যে রূপান্তরটা আসছে সে কথাটা কিন্তু বলবেন শ্রদ্ধেয় স্যার। ডিজিটাল বাংলাদেশ হিসাবে ইতিমধ্যে আমরা অনেক সুফলই পেয়েছি, পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে আমরা ICT মাধ্যমে শিক্ষা দিতে পারতেছি, তারপর মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করতে পারতেছি করেছি এবং সিসি ক্যামেরা ইউজ করে ক্লাসের টিচারদের ক্লাস মনিটরিংয়ের ব্যবস্থা করতে পারছি, যে আবার কোনো ছাত্র কোনো রকমের ক্লাসে বসে কোনো দুষ্টুমির মাধ্যমে করে কি না সেটাও আমরা সিসি ক্যামেরার মাধ্যমে অবজার্ভ করতে পারি। তারপরে ছাত্রদের রেজাল্ট এখন আমরা ডিজিটালাইজ করতে পারতেছি, অনলাইনের বেসিসে আমরা বেতন নিতে পারতেছি, ডিজিটালের অনেক সুবিধা, এগুলো তো বলে এক সিটিকে বসে বসে চার্জ করা যাবে না। ভিউয়ার্স ধন্যবাদ, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি ডিজিটাল বাংলাদেশের ভিশন 2021-কে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছেন, আমরা একসময় দেখেছি এক হাত বললা বারো হাত শিং উড়ে যায় বললা ধা তিন তিন। আমাদের সময় যখন আমরা লেখাপড়া করেছি, আপনাদের যুগে যখন আমরা লেখাপড়া করেছি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিম পরি দেওয়া দানা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি উত্তর দিকে যদি যাই তাহলে দেখি বরাবর ডেভেলপ সেক্টরে যমুনা সেতু হয়ে গেছে, দক্ষিণ দিকে গেলে আমরা এই যে আজকে পদ্মা সেতুর মতো বিশাল একটা অ্যাচিভমেন্ট আমরা পেয়ে গেছি। আপনি জানেন ইতিমধ্যে আমাদের যে পদ্মা সেতুর কাজটা শুরু করেছিলেন আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা, এটা চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু আমরা দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি 81%। তো সেক্ষেত্রে আপনি যে অ্যাপসের কথাগুলি তুলে দেওয়া হচ্ছেন, আজকে আমরা শিক্ষাক্ষেত্রের মধ্যে আমরা অ্যাপসের মাধ্যমে সমস্ত রেজাল্টগুলি পেয়ে যাচ্ছি, রেজিস্ট্রেশন করতে পারছি এবং আমরা বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে সমস্ত জিনিসগুলি আমরা দিতে পাচ্ছি বিকাশ এবং ইয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনি ভিশন 2021-কে সামনে রেখে যে অ্যাডভান্টেজটুকু তুলে ধরেছেন আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইটনেস 99 চ্যানেলকে, বিশেষ করে এডুকেশনের মধ্যে। অবশেষে আমি টেবিল টকের শেষ প্রান্তে এসে বিদায় রেখাটা নার আগে আমাকে বলতে হবে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করে তোলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি একজন জ্ঞানী গুণী এবং ফাউন্ডার থেকে শুরু করে অনারেবল পার্সন প্রধান শিক্ষক জনাব শফিকুর ইসলাম সরকার সাহেব বাগড়াবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনি টেবিল টক শুধু অ্যাটেন্ড করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। ভিউয়ার্স, আজ রাত 10:30 মিনিটে আমাদের অনলাইন চ্যানেল থেকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন, যারা
আমাদের স্যাটেলাইটের সামনে আছেন এবং স্যাটেলাইটের বাইরে আছেন brightnews99.com এবং আমাদের ইউটিউব চ্যানেল হিসাবে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন brightnews99 থেকে। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের সাক্ষাৎকারটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন। আলোকিত হিসাবে আলোকিত প্রতিধ্বনিটা দিয়েছেন জনাব শফিকুল ইসলাম ইসলাম সরকার স্যার বাগাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় থেকে। সবাইকে আমি ধন্যবাদ রেখা টেনে বিদায় রেখে যাচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।